वेलकम बैक टू माय चैनल ट्रैवल विद पीएचडी चैनले सबाई के स्वागत जानिए शुरू करछि आज के नतून एकदम एक फ्रेश वीडियो। तो आज के वीडियो टा हबे कोलकाता थेके दीघा ट्रेने किभाबे जाबेन, माने हावड़ा स्टेशन थेके दीघा जाबे किभाबे। तो मोटामोटी बस बा ट्रेन बस बा गाड़ीते तो सबाई जेते पारबेन, किन्तु ताते भाड़ा अनेकटा बेशी। एसी बसर भाड़ा 300 থেকে 350 टाका कि तारो बेशी, एवं गाड़ी कथा तो बाद ही दिलाम। एछाड़ा जदि आपनारा नॉर्मल नॉन एसी बसे जान सेखाने आबार विशाल भीड़ है, तो सेखाने एकटा रिक्स रयेछे। आबार ट्रेनेओ बोलते गेले कोलकाता थेके हावड़ा डायरेक्ट एखन कोनो ट्रेन नेई। एर आगे कोलकाता दीघा माने हावड़ा दीघा सुपार एसी फेस्टिवल एक्सप्रेस छिलो, जेटा 11:10 छाड़तो 2:20 पौंछातो दीघा, কিন্তু ব্যাপারটা সেটা 30 নভেম্বর বন্ধ হয়ে গেছে, যদিও তার ভাড়াটাও কিন্তু বেশ ছিল। তো আমি আপনাদের বলতে চাইছি মাত্র 45 টাকা খরচা করে হাওড়া স্টেশন থেকে আপনারা কিভাবে দীঘা পৌঁছাতে পারবেন। যদিও কিন্তু কলকাতা মানে হাওড়া স্টেশন থেকে দীঘা যাওয়ার কোনো ডাইরেক্ট ট্রেন নেই, তো অনেকেই ব্যাপারটা জানেন না, সেই জন্যই তাদের জানানোর জন্য আপনাদের সুবিধার জন্য আমি এই ভিডিওটা করছি। তো প্রথমেই বলবো যে সাউথ ইস্টার্ন রেলওয়ে মেছেদা যে স্টেশনটা আছে, যেটা কোলাঘাট স্টেশনের পরে অবস্থিত, সেখান থেকে 8:00 থেকে একটা ট্রেন ছাড়ে, যেটা দীঘায় পৌঁছায় সকাল 11:00। মানে সকাল 8:00 সময় মেছেদা স্টেশন থেকে ট্রেন ছাড়ে দীঘা যাওয়ার, দীঘা লোকাল মেছেদা দীঘা ইএমইউ, তো সেটা 11:00 সময় পৌঁছায় দীঘাতে, মাত্র 3 ঘন্টা লাগে। তার মানে আমাদের পৌঁছাতে হবে মেছেদা সকাল 8:00 মধ্যে। তো সকাল 6:15 হলদিয়া লোকাল ধরলে মাত্র 1 ঘন্টা 20 মিনিট লাগে, 7:40 পৌঁছে যাবেন মেছেদা স্টেশনে। এবং 7:40 মেছেদা স্টেশনে পৌঁছে সেখান থেকে আপনারা টিকিট কাটবেন, টিকিট কেটে 5-10 মিনিটের মধ্যেই 8:10 আপনারা উঠে যেতে পারবেন মেছেদা দীঘা লোকালে। তাহলে কি হলো, সকাল 6:15 হলদিয়া লোকাল ধরলেন আপনারা, 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে 7:40 পৌঁছে গেলেন মেছেদা, মাত্র 15 টাকা ভাড়া হাওড়া স্টেশন থেকে মেছেদা। তারপর 7:40 গিয়ে সেখানে আপনারা মেছেদা স্টেশনে গিয়ে টিকিট কাউন্টার থেকে একটা 30 টাকার মাত্র টিকিট কাটলেই, পার হেড 30 টাকা করে ভাড়া পড়ে, টিকিট কাটলে আপনারা পৌঁছে যাবেন 8:10 ধরবেন, ধরলে 11:00 পৌঁছে যাবেন দীঘা। তাহলে কি হলো, 15 এদিকে 30, মাত্র 45 টাকায় আপনারা পৌঁছে যাবেন দীঘা। টাইম লাগবে 6:15 থেকে 11:00, মানে 4:45 টাইম লাগবে। আর এই ট্রেনগুলো প্রত্যেকটা স্টপেজেই দাঁড়ায়, মানে হাওড়া স্টেশন থেকে যদি আপনারা ওঠেন তাহলে হাওড়া থেকে বলতে গেলে প্রত্যেকটা স্টপেজেই মোটামুটি দাঁড়াবে। হ্যাঁ, তবে হলদিয়া লোকাল যেটা আছে সেটা প্রত্যেকটা স্টপেজে দাঁড়ায় না, 1-2 স্টপেজ হয়তো ওঠে মানে দাঁড়ায় না, কিন্তু বলতে গেলে বেশিরভাগ স্টপেজেই দাঁড়ায়, হয়তো 2 স্টপেজ মতো দাঁড়ায় না। কিন্তু মেছেদা থেকে যে লোকাল ট্রেনটা আছে মেছেদা দীঘা, সেটা প্রত্যেকটা স্টেশনে দাঁড়ায়। মেছেদা আর দীঘার মাঝখানে যতগুলো স্টেশন আছে সব স্টেশনই সেই ট্রেনটা দাঁড়ায়। তো যাই হোক, এই হচ্ছে পুরো ব্যাপারটা। আপনারা অনেকেই জানেন না, যারা দীঘা যাওয়ার জন্য ট্রেনের সন্ধান চাইছেন তারা হয়তো জানেন না, তাদের জন্য এই ভিডিওটা করলাম। তো আপনারা ঘুরে আসতে পারেন মাত্র 45 টাকা দিয়ে, এবং আসার সময় একইভাবে আপনারা আসতে পারেন। তো হোয়্যার ইজ মাই ট্রেন বলে যে অ্যাপটা আছে প্লে স্টোর থেকে ডাউনলোড করলেন, ওখানেই আপনারা সব টাইমিং পেয়ে যাবেন। আপনারা যদি সার্চ করেন হাওড়া টু মেছেদার, তো দেখতে পাবেন যে সকাল 6:15 আপনারা আছে হলদিয়া লোকাল, এবং যদি মেছেদা টু দীঘা সার্চ করেন তাহলে পেয়ে যাবেন যে যে সকাল 8:00 সময় আছে মেছেদা দীঘা লোকাল। এবং আসার টাইমটাও আপনারা সার্চ করলেন, মানে ধরুন সার্চ করলেন দীঘা টু মেছেদা, মেছেদা টু হাওড়া স্টেশন, এরম করলে আপনারা পেয়ে যাবেন। তো মাত্র এই 45 টাকায় ঘুরে আসুন দীঘা।
তো মাত্র 4 ঘন্টা 45 মিনিটে। তো যো এই হচ্ছে আমার আজকের ভিডিও। তো আমার ভিডিওটা যদি দেখে আপনার উপকৃত হয়, মানে ভিডিওটা বেসিক্যালি বানানো হচ্ছে যারা দীঘা যেতে চান তাদের উদ্দেশ্যেই। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করুন এবং বন্ধু ফ্যামিলিদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।